ছাত্রাবাস দিবস যেদিন থেকে কমিউনিস্ট পার্টি শুরু করেছে 68 সালে, আইব আমল কমিউনিস্ট পার্টির নাম উচ্চারণ করা যায় না, তার ভেতরে দুইটা দিবস গোপনে আমরা পালন করতাম। তখনও পার্টি মেম্বার হই নাই, গ্রুপ মেম্বার, গ্রুপের 6 জন বসেও খাপড়া ওয়ার্ড দিবসটা করতে হবে আর মেয়ে দিবসটা করতে হবে কোনো না কোনোভাবে পার্টিগতভাবে। যখন কমিউনিস্ট পার্টি করি, আমার এখন চিন্তা হচ্ছে কেন খাপড়া ওয়ার্ডটা আমরা বেছে নিলাম, যে এটা কেন করতে হবে। কমিউনিজমের প্রতি আমাদের আনুগত্য, আমাদের কমিটমেন্ট, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং নিজেকে কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার জন্য কার্ল মার্কসের দাস ক্যাপিটাল পড়া একান্ত প্রয়োজন, লেনিনের হোয়াট ইজ টু বি ডান পড়া একান্ত প্রয়োজন, আরও আরও কিতাব তত্ত্ব পড়া খুবই প্রয়োজন। কিন্তু এইটা কি কোনো ভেবেছেন? আমাদেরকে যখন বলা হতো তুমি ফাঁসির মঞ্চ থেকে জুলিয়াস ফুচিকে এটা ভালো করে পড়ো, তুমি হেনরি এলেগের জিজ্ঞাসা এটা ভালো করে পড়ো, এবং একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটা শুনে তোমার মনের ভেতরে কী স্পন্দন অনুভূতি সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমাদের অবশ্য পাঠ্য ছিল। কেন তাদের পথ, কিংবা হাওয়ার্ড ফাস্টের স্পার্টাকাস উপন্যাস ইংরেজিতে, এগুলো পড়ো, কেন বুকের ভেতরে সাহস তৈরি করতে হবে। এই সাহস যদি আপনাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে উদ্বুদ্ধ না করে, আপনাকে যদি বাধা দেয় সাহসের অভাবের কারণে, আপনি এমনভাবে যুক্তিটা সাজিয়ে দিলেন যে আপনার কাওয়ার্ডিস, কাপুরুষতাটাকে ঢাক দেওয়ার জন্য একটা যুক্তি বের করে দাঁড় করায় দিলেন, এইটা যেন না। সুতরাং আই স্যালিউট, সিদ্ধান্ত ভুল শুদ্ধ আলোচনা করেন, কিন্তু আই স্যালিউট এবং চিরদিন আমি স্যালিউট করে যাব, যারা নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে এরকম একটা ঘটনায় তারা আত্ম উৎসর্গ করেছে। ইতিহাস আলোচনা খুব কঠিন কাজ এবং আমাদের মনে রাখতে হবে, আমাকে যদি 5 বছর আগের ইতিহাস লিখতে বলতে হয় বা আলোচনা করতে হয়, আপনি সেইটা যেভাবে দেখবেন 50 বছর পরে যদি এই 5 বছর আগের ঘটনাটা একই ঘটনা আপনি লেখেন, এটা ডিফারেন্ট হয়ে যাবে। এইটা হলো টাইম ফ্রেমের ব্যাপার। আমি যদি যুগের ধারায় ইতিহাসকে বিশ্লেষণ করি, তাহলে পরে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা যেই জিনিসগুলো অনেক সময় তর্ক বিতর্কে লিপ্ত হই, দেখা যাবে এটা অহেতু, কেন মোটা দাগে ইতিহাসের পর্বে এই যুগ হলো পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র উত্তরণের যুগ, জাতীয় মুক্তি আন্দোলনের মাধ্যমে সমস্ত বিশ্ব সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত হওয়ার যুগ। তার ভেতরে নানা ভ্যারিয়েশনস থাকবে, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু মোটা দাগে ঘটনাটা কী ঘটছে। এবং এই যে বলা হয় ডেভিয়েশন সম্পর্কে বলা হচ্ছে, পিসি যোশী সম্পর্কে সঠিকভাবেই ইয়ে বললেন, এটা ছোটো পার্টি কেটে বিশাল পার্টিতে পরিণত করেছিল, কিন্তু ইট ওয়াজ কারেক্ট যে তিনি রিফর্মিজমের ভেতরে পা দিয়েছিলেন এবং সেটা সমালোচনা করা হয়েছিল এবং সংশোধন করা হয়েছিল। সংশোধন করা খুব কঠিন, সঠিকভাবে যদি সংশোধন না করা হয় তাহলে পরে কিন্তু আপনি রাইট ডেভিয়েশন সংশোধন করতে গিয়ে আপনি লেফট ডেভিয়েশনে পড়ে যাবেন। লেফট ডেভিয়েশন যদি সঠিকভাবে সংশোধন করা না হয় তাহলে পরে কিন্তু আপনি একেবারে নির্ঘাত রাইট ডেভিয়েশনে পড়ে যাবেন। আমাদের এর আগের অনুষ্ঠানে যে আলোচনাটা করা হলো সেখানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দুইটা ধারা সম্পর্কে বলা হয়েছে, একটা গান্ধীবাদী ধারা আর একটা হলো সন্ত্রাসী সশস্ত্র ধারা, অনুশীলন, যুগান্তর, আরও আরও হয়েছে সূর্যসেন, আরও নানা ফর্মে সেটা ছিল। এখন এই দুই ধারার ভেতরে যদি আমি দেখি তাহলে পরে দেখা যাবে পিসি যোশীর রাইট ডিভিশন ফাইট করতে গিয়ে রণদীপের নেতৃত্বে একটা লেফট ডিভিশন, লেফট লাইন এখানে চলে আসে এবং কারেক্টলি রতন, কমরেড কাফি রতন আমাদের সামনে সেটা ব্যাখ্যা করেছেন, হোয়াট ওয়াজ দ্য ডিভিয়েশন অ্যান্ড মেইন প্রবলেমগুলো কী ছিল। এইটা সিচুয়েশন সম্পর্কে ওভার এস্টিমেশন, জনগণের জীবনের প্রস্তুতি সেটা কোন জায়গা থেকে এসেছে, এসেছে এই জায়গা থেকে। ভালো করে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে স্বাধীনতার যুদ্ধে খালি এই দুইটা ট্রেন্ড ছিল, এটাই কিন্তু না, এ থার্ড ট্রেন্ড ডেভেলপ, এবং সেইটা আলোচনায় না আনলে আমরা কোনোটা বুঝবো না। অ্যান্ড দ্যাট ইজ দ্য কমিউনিস্ট মুভমেন্ট, কমিউনিস্ট ধারা এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের আন্দোলন শুরু হয়ে গেছে, বিশাল বিশাল সংগ্রাম হচ্ছে,
আমাদের পার্টির কমরেড মনি সিংয়ের জীবনী যদি পড়েন তাহলে দেখবেন মেটিয়া পুরুষদের তিনি সংগ্রাম করছেন। কাকাবাবু বলছে তার কাছে গেছে যে আমরা করবো কীভাবে করবো, কাজ করবো কোথায়, থাকবো থাকবো কোথায়, খাবো কি, চোরকে খাও এবং চোরকে খাও, যার যার মতো নিজের ব্যবস্থা করে নাও, বিপ্লব যখন করতে আসছো তোমার পথ ধরে তুমি ধরো। সর্দার ফজলুল করিম কাকাবাবুর কাছে গেছিলেন যে আমার তো একটা স্কলারশিপ পাইছি, ইংল্যান্ড যেতে হয়, যাও আমরা ভ্যারেন্ডা ভাজি এখানে, ব্যাস এতেই। সর্দার স্যার বুঝে গেলেন যে কী করতে হবে, সঙ্গে সঙ্গে স্কলারশিপের ইটা ছেড়ে ফেলে দিলেন। দিস আর রিয়েল হিস্ট্রি। এবং সেইটা এই মুভমেন্টগুলো ডেভেলপ করেছে, সেই আলোচনাগুলো একটু কম হয়, মনে হয় এই আন্দোলনগুলো হয়েছে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক আইদার অফ গান্ধীবাদ অর অনুশীলন যুগান্তর। এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি যে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ডেভেলপ করতেছে সেই জিনিসটা হিসাবে রাখি, হিসাবে রাখলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এবং ওই পটভূমিটা আলোচনা করার সময় খেয়াল করবেন উত্তাল ৪০ নামে একটা বই আছে, আমি সুপারিশ করবো সবাই এটা পড়েন, অবলেন্দুদের। এবং সেখানে দেখবেন কী অপরচুনিটি সেই সময় সৃষ্টি হয়েছে, মুম্বাইয়ের নৌ বিদ্রোহ সবচেয়ে বড় কাপড় নিয়ে লেগেছিল মুম্বাইয়ের সেই নৌ বিদ্রোহ। এবং ব্রিটিশরা মনে করতেছিল যে নৌবাহিনী নেভাল ফোর্সের ভেতরে যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে ব্রিটিশ শাসনের যন্ত্রের ভেতরে, সেইটা যদি আরও অগ্রসর হয় তাহলে ইট উইল নট অনলি বি এ ফ্রি ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড ফ্রি ইন্ডিয়া, ইট উইল বি এ সোশ্যালিস্ট ওরিয়েন্টেড ফ্রি ইন্ডিয়া। ওর জন্য তাড়াতাড়ি এটা থামাও, ভালো করে ফলো করে দেখেন ডেটগুলো। এবং তারা ওইখান থেকে সিদ্ধান্ত নিল পাঁচ মাসের ভেতরে আমরা এখান থেকে চলে যাব, তোমরা ডিসাইড করো। তারপরে দুই পক্ষকে ঝগড়া লাগিয়ে দিয়ে ডিভিশন করে এটা করলো। সেগুলো ভেতরের ঘটনা বই পড়লে পরে আমরা আরও জানতে পারবো ঘটনাগুলো ঘটেছে কিন্তু এইভাবে। সুতরাং ইট ওয়াজ এ লেফট ডেভিয়েশন, এইটা সবাই স্বীকার করে, সবাই স্বীকার করেছে। কিন্তু আমি বলতে চাই এই যে পিসি জোশীর যে রিফর্মিস্ট ডেভিয়েশন হলো, এইটা সম্ভবত একটা কারণ কমিউনিস্ট কনসলিডেশন বলে একটা ব্যাপার ছিল আন্দামানে, সেখানে বসে জেলখানায় বসে বিভিন্ন জায়গায় কমিউনিস্ট গ্রুপ তৈরি হইতেছে, তারা বই টই পড়ে এই সন্ত্রাসবাদী ধারা থেকে কমিউনিস্ট ধারায় আসতেছে। এবং তখন একটা কম্পালসারি ব্যাপার ছিল আত্মসমালোচনা, কান ধরে, লিটারালি কান ধারা না, মন থেকে তাকে এটা সকলের কাছে বলতে হবে যে এই ব্যক্তিগত সন্ত্রাসের পথ হলো ভুল পথ, এইটা করে আমরা ভুল করেছি, আত্মসমালোচনা করে তাকে আত্মসমর্পণ করতে হবে যে না আমরা গণবিপ্লবের ধারায় যাব। এবং নিজের আত্মসংশোধনের জন্য অতিরিক্ত ধোলাই করলে পরে যেরকম হয়ে যায় রং উঠে যায়, সুতরাং সেই রং উঠে একটা সংস্কারবাদী ধারার ভেতরে পার্টি, এবং পার্টি বাড়তেছে। তখন কতগুলো সিচুয়েশন হয়েছে, জনযুদ্ধের থিওরি অমুক সমুক ইত্যাদি, দ্যাট ওয়াজ অ্যানাদার ব্যাকগ্রাউন্ড। আবার যদি আপনি একদিক থেকে চিন্তা করেন, ইয়ে আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়, আপনি যদি ইতিহাসের ব্রড ফ্রেমওয়ার্কে দেখেন পাকিস্তানের নাগরিকের জন্য এটি তো কারেক্ট স্লোগান, ওই ঘটনাই তো ঘটলো, পাকিস্তানে আজাদি ঝুটা আজাদি, পাকিস্তান তো টিকলো না ২০ বছর ২১ বছর, আমাদের দেশ স্বাধীন হয়েছে এখন ৫৩ বছর, অর্ধেক সময়ে টিকে নেই, এটা হচ্ছে কারেক্ট স্লোগান এই অর্থে। কিন্তু ভুলটা কোন জায়গায় হয়েছে, ভুলটা হয়েছে জনগণের মুড এস্টিমেট ধারণা করতে গিয়ে সাবজেক্টিভ হয়ে গেছে। সেকেন্ড, ইন্টারটোয়াইনিং অফ টু রেভলিউশন, ডেমোক্রেটিক রেভলিউশন অ্যান্ড সোশ্যালিস্ট রেভলিউশন, দুইটা ইন্টারটোয়াইন্ড হয়ে গেছে পরিস্থিতি সম্পর্কে। এবং সশস্ত্র পন্থায় আমাদের অগ্রসর হইতে হবে, তুমি এইদিকে যাও, জসিম ভাই বলতেন না কার কাছ থেকে শুনছি আমার মনে নেই, পার্টির বোধহয় জ্ঞানদা বলছিলেন, আমাদেরকে বললো মশাল নিয়ে যাবা, দেখবা হাজার হাজার মশাল নিয়ে লোক চলে আসছে তোমার সঙ্গে জোদ্দারের গুদামে আগুন দিতে। দেখলাম যে ঠিকই মশাল নিয়ে আসছে কিন্তু জোদ্দারের গোলায় আগুন দিতে না, আমাদের বাড়িতে আগুন দিতে তারা আসছে, উল্টা গেছে সিচুয়েশন হলো এই জায়গায়। সেই জসিম ভাই আমাদের সেন্ট্রাল কমিটিতে বলছে যে কমিউনিস্ট পার্টি তো আগাগোড়াই আমরা খালি রাইট ডিভিশন করছি, আল্লাহর রাস্তায় একবার একটু লেফট ডিভিশন করেন, তাহলে পরে আমরা হয়তো এটাকে ঠিকঠাক করে আনতে পারবো। তিনি মানে তার মতো করে বলছেন, নিশ্চয়ই আমরা সেটা অনুসরণ করবো না।
কিন্তু আমাদেরকে এই সায়েন্সটা বুঝতে হবে বলে আমি মনে করি। আমাদের ওই সময়ের সিচুয়েশন অভিযোগ, ভগৎ সিং শহীদ ই আজম বলে, ভারতবর্ষের শহীদদের ভেতরে সবচেয়ে সেরা শহীদ ভগৎ সিং, বেঙ্গলে মাস্টারদার সূর্য সেন, এই ঘটনাগুলি চলতেছে এবং সেইখান থেকে ডাইভার্ট করার জন্য গণবিপ্লবের বই সাপ্লাই দিয়েছে ব্রিটিশে। তারপরে সেখান থেকে আসতেছে, কানেকশন হচ্ছে এই হোল কমপ্লেক্স সিচুয়েশনের ভেতরে, কিন্তু আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। সুতরাং এই যে আমি বলতে চাই, আমাদেরকে এসেন্সটাকে দেখতে হবে, এসেন্সটাকে দেখতে হবে আমাদের ইতিহাসের। ইট ইজ নট এ ব্ল্যাক ডে, ইট ইজ এ ব্রাইট ডে, এবং আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, কমিউনিস্টদের জন্য না, আমাদের জাতির ইতিহাসের অগ্রগতির জন্য। রাজশাহীতে যে ফাইট আমাদের জেল কমরেডরা করেছিলেন সেটা একটা ঐতিহাসিক, এবং সেটা ইট মাস্ট বি ইন দ্য টেক্সট বুক, কিন্তু আমাদের টেক্সট বুক এটা রাখবে না। এটা মানে এটা একেবারে খাপড়া ওয়ার্ডের ঘটনা বলিতে, জেলখানায় যে দাবিগুলো তারা করেছিল ইট ওয়াজ এ জেনুইন দাবি। এখানে বারবার বলা হচ্ছে, অবশ্য আমার চেক করে দিই, জেল বিপ্লবের থিসিস ইট ওয়াজ ডিসকাসড ইন দ্য মিটিং অফ দ্য কমিটি, কিন্তু এটা বাইরে থেকে এই থিসিস পাঠায় জেল বিপ্লব উস্কাইয়ে দিছে, আমার মনে হয় জিনিসটা এরকম না। দ্যাট ইজ আনাদার থিংস ফ্রম দ্য জেল ছিল জেনারেলি রেভলিউশন সিচুয়েশন বিরাজ করতেছে, জেনারেলি দেশব্যাপী রেভলিউশন সিচুয়েশন বিরাজ করতেছে। সব জোরদারদের অ্যাটাক করো, বুর্জোয়াদের অ্যাটাক করো, তোমাদের জেলখানার কারাগার ভেঙে বের হয়ে আসো, এইভাবে ছিল। যাই হোক, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড, তো জিনিসটা এরকম না, জেল ভাঙতে হবে এটার জন্য এটা করো। বিপ্লব হয়ে যাচ্ছে বাইরে, তা আমরাও ঘরে বসে থাকবো, আমরা এখানেও কীভাবে সংগ্রাম করতে পারি, আমাদের দায়িত্ব আছে। সুতরাং যে টুক আপ দ্য ইস্যু, কোন ইস্যু? জেলবন্দীদের মর্যাদার ইস্যু। তারা তো বলতে পারত ইন্টারটোয়াইনিং অফ টু রেভলিউশনস, বিপ্লব শুরু হয়ে গেছে, আমরা জেলখানার বিপ্লবের লাল ঝান্ডা উঠে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলাম, আমার সমাজতান্ত্রিক কাঠামো গড়ে তুললাম, এইভাবে তো করে নেই। জাস্ট গণ আন্দোলনের যে ধারা হয় পপুলার ন্যায্য দাবি, সেই দাবিতে তার নোটিশ দিছে, নোটিশ দিয়ে সেটার কোনো রিপ্লাই পায় নাই, এবং তারা যারা এটার অ্যাক্টিভিস্ট তাদেরকে জেল ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্ত তারা মানবে কি মানবে না এইটা নিয়ে সারা রাত ধরে মিটিং হয়েছে, এবং তারপরে সিদ্ধান্ত হয়েছে যে না, আমরা এটা মানব না, আমাদের ট্রান্সফার করতে আসলে আমরা যাব না, এবং কনফ্লিক্টটা কংক্রিটলি লাগে এই পয়েন্টের উপর ভিত্তি করে, সেইখানে হয়ে গেছিল ঘটনা। আজকে এখন কোশ্চেন আসছে, তারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আই আপহোল্ড দ্য ড্রিম, উই কমিউনিস্টরা এই ড্রিমকে আপহোল্ড করি, এবং যতদিন বেঁচে থাকবো মুক্ত মানবের মুক্ত সমাজ, এই কমিউনিস্ট সিভিলাইজেশন ইজ মাই গোল, সমাজতন্ত্রের পথে আমরা সেই কমিউনিস্ট সিভিলাইজেশন গড়ে তুলব, গড়ে তুলব। অ্যাবসেন্স অফ এ কমিউনিস্ট সিভিলাইজেশন ইজ এ আনসিভিলাইজড কালচার, সেইখান থেকে মানব জাতিকে উদ্ধার করতে হবে। আমাদের সমস্ত সংগ্রামের মহত্ব এবং মানবিকতা কিন্তু এইটার ভেতরে, এই উপলব্ধির ভেতরে নিহিত হয়ে আছে, এবং আমরা সেই স্বপ্নই চলব। এই স্বপ্ন কি শেষ হওয়ার জায়গায় আসছে? একটাই মন্ত্র সমাজতন্ত্র, একটাই যুক্তি শোষণ মুক্তি, স্লোগান দেই আমরা, এটা পপুলার স্লোগান, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার ভেতরে থেকে আপনি হিউম্যানিজম কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না। পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে আপনি মানুষের মানবিক গুণাবলীর বিকাশ কোনোদিন করতে পারবেন না। পুঁজিবাদী ব্যবস্থার ভেতরে থেকে আপনি মানুষের পোটেনশিয়ালিটি, তার যে ক্ষমতা, সৃজনশীল খাদি পরিশ্রম, পেশির পরিশ্রম না, তার মানসিক শ্রম, দ্যাট ইজ অলসো এ শ্রম, এইটা নিয়ে তর্ক অহেতুক করা হয়। শ্রমের ভেতরে, তার কন্টেন্টের ভেতরে যেমন ফিজিক্যাল প্রয়াস আছে, তার মেন্টাল প্রয়াসও আছে, সেটা প্রপোর্শন হয়তো বাড়তেছে কমতেছে, সেইভাবে অগ্রসর হচ্ছে। দ্যাট ইজ এ কোশ্চেন অফ ডিটেলস, এবং এইখানে সমাজে অ্যালিয়েনেশন বলে মার্ক্সের আলোচিত একটা ফেনোমেনা, যেটা আলোচনা আমরা কম করি, সে নিজের সত্তা থেকে নিজেকে তাকে বিচ্ছিন্ন করে না করতে পারলে আপনি কিন্তু তার শ্রম শক্তি, মেন্টাল হোক আর ফিজিক্যাল হোক,
সেটাকে আপনি কিনে নিয়ে সারপ্লাস ভ্যালু সেখান থেকে বের করে নিয়ে এসে আপনি কিন্তু আত্মসাত করে সেটা প্রফিটে রূপান্তরিত করতে পারবেন না। এবং এইখান থেকেই এইখানেই আপনাকে বেসিক কন্ট্রাডিকশন। সুতরাং পুঁজিবাদের অমানবিক যে অসঙ্গতিগুলো যেটা সমাজের উৎপাদিকের শক্তির বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করে চলেছে সেইটা অবসান করার জায়গা যতদিন না যেতে পারতেছি। মানুষের ভেতরে সংকট সমস্যা এটা হতেই থাকবে এবং মার্ক্স যেটা বলেছে ক্যাপিটালিজম তার নিজের কবর খোদক নিজেই তৈরি করে সেই ঘটনাই ঘটতে থাকবে। দুনিয়ার দিকে তাকালে আমরা তাই দেখতেছি। আমি কিছুদিন আগে ইংল্যান্ড গেছিলাম, 3 সপ্তাহ ছিলাম। প্রথম 5-7 দিন খালি ভাইরাস আক্রমণে আর ঘর থেকে বের হইতে পারি না। 2 দিনের জন্য খালি লন্ডন গেছিলাম। লন্ডন যাব, হঠাৎ খবর আসলো ট্রান্সপোর্ট সময়টা স্ট্রাইক করেছে, ট্রেন তো চলবে না ওই দিন। তারপরে আবার খবর আসলো যে না ট্রেন চলতেছে। তা আমি অবাক হয়ে গেলাম। এখন নাকি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে, এখন নাকি শ্রেণী সংগ্রাম শেষ হয়ে গেছে, তারপরে ইংল্যান্ডের মতো দেশে সেখানে আবার ট্রান্সপোর্ট স্ট্রাইক কেন হয়, সেখানে আবার ডাক্তার এবং ইন্টার্নিদের ধর্মঘট কেন হয়, জার্মানিতে কেন বিরাট বিরাট শ্রমিক বিক্ষোভ হয়ে এবং ফ্রান্সের রাস্তাগুলোতে সংঘাত হচ্ছে রাষ্ট্রের সঙ্গে শ্রমজীবী মানুষের। আমরা আগেও দেখেছি আমেরিকায় অকুপাই দ্য ওয়াল স্ট্রিট, উই আর দ্য 99%, যে বিশাল বিশাল আন্দোলন যেগুলো হচ্ছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ফেনোমেনন? যত বেশি ক্যাপিটালিজম ইম্পেরিয়ালিজম ক্রাইসিসে পড়তেছে তত বেশি আমরা দেখতেছি পোলারাইজ হয়ে যাচ্ছে, এটা এক্সট্রিম রাইটে চলে যাচ্ছে, আর উল্টা দিকে প্রগতির ধারা তার পাশাপাশি। এই দুই এক্সট্রিমের জায়গায় ধাক্কা এখন মিলনের সম্ভাবনা আর নাই, এখানে ফারাকটা বেড়ে যাচ্ছে। কনফ্লিক্ট, দ্য সিচুয়েশন অফ কনফ্লিক্ট আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, যুদ্ধবিগ্রহ, ইন্টারনাল সোশিয়াল ফেনোমেনার ভিতরে আমরা এগুলো দেখতে পাচ্ছি। দিস ইজ হ্যাপেনিং। সম্ভবত ইয়াং জেনারেশনের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা ঠিক মতো হচ্ছে না। ইট ইজ আওয়ার ভুল, আমাদের ভুল। আমরা হয়তো ল্যাঙ্গুয়েজটা জানি না, কীভাবে তার কাছে যেতে হবে। কিন্তু আমি দিব্যি দেখতে পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে বলেন, ছাত্র সমাজের ভেতরে বলেন, সমস্ত জায়গায় বলেন, তাদের ভেতরে সুপ্তভাবে দেশপ্রেম এবং প্রগতিমুখী চিন্তা এখনও পর্যন্ত কিন্তু জাগরুক হয়ে আছে। এটা খালি আমাদের দেশে না, সারা দুনিয়ায়। তা নাহলে কীভাবে গাজা ইস্যুতে আজকেই আমি দেখলাম 15-16টা ইউনিভার্সিটি আমেরিকার সেরা সেরা ইউনিভার্সিটি সেইখানে সমস্ত তাঁবু টেম্পোরারি তাঁবু করে সে এনক্যাম্পমেন্ট করে দিচ্ছে, দখল করে নিয়ে ছড়ায় পড়তেছে। ভিয়েতনামের সময় যেরকম হয়েছিল, ইয়েল ইউনিভার্সিটিতে প্রথম ফায়ারিং হয়েছিল, একজন মারা গেছিল এবং তারপরে কী বিশাল আন্দোলন সেইখানে ছড়ায় প্যারিসের ছাত্রবিহ 60-এর দশকে। তা আমি তো দিব্যি চোখে দেখছি দিজ আর দ্য থিংস কামিং, হয়তো একই ফর্মে আসবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখেন না। খালি হুবহু নকল করে আপনি পাশ করবেন বিপ্লবের পরীক্ষায় সেটা হবে না, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে দ্বন্দ্ব সংগ্রাম সংঘাত তীব্রতর হচ্ছে এবং আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। এই দুনিয়া অবশ্যই অবশ্যই সমস্ত মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে। আমি সেই কারণে মনে করি এইখানে কোশ্চেন ইজ নট ওয়েদার দ্য ড্রিম ওয়াজ ট্রু অর আনট্রু, সেই স্বপ্নটা যথার্থ কি যথার্থ নয় এইটা আমার কাছে বিবেচ্য বিষয় নয় এবং একজন কমিউনিস্টের কাছে বিবেচ্য বিষয় হতে পারে না। তার কাছে বিবেচ্য বিষয় হলো সেই ড্রিমটা নতুন রূপ নিয়েছে, সেই ড্রিমটা নতুন অবয়ব নিয়েছে এবং সেই ড্রিম বাস্তবায়ন করার জন্য বর্তমান মুহূর্তের পরিস্থিতিতে, চলমান পরিস্থিতিতে কোন পদক্ষেপগুলো নিলে পরে আমরা অগ্রসর হতে পারব। আসল জায়গা হলো জাগায় তুলতে হবে মানুষকে, তার জাগরণের ভেতর দিয়েই, গণজাগরণের ভেতর দিয়েই আমরা এটা করব। একটা কথা আমি সামলাইতে পারতেছি না, লোভ। দেখেন আমাদের 69-এর গণ অভ্যুত্থানের পর কমরেড মনি সিং আমাদেরকে মিটিংয়ে 2টা কথা বলছিল। একটা বলছিল 69-এর গণ অভ্যুত্থান হলো একটা ড্রেস রিহার্সাল মাত্র, আরও বড় সংগ্রাম আসতেছে, গেট রেডি। আরেকটা বলছিল আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা, উনি ফোর্সি করতে পারছিলেন বলেই তো এটা করছিলেন। এবং সেটা উনি যেদিন বলছিলেন সেই দিন তো কোনো আর্ম স্ট্রাগলের কোনো প্রশ্ন ছিল না, সেই দিন তো 69-এর গণ অভ্যুত্থান হজম করে আইব চলে গেছে,
নতুন পরিস্থিতির ভেতরে আমরা আছি, কিন্তু আপনাকে দেখতে হবে দ্য মোশন, দ্য এলিমেন্টস, ভেতরে ডায়নামিক্সটা কীভাবে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছে। সুতরাং এই স্বপ্ন সার্থক করার জন্য কী প্রচেষ্টা নিব, তার ভেতর দিয়েই আমরা খাপড়া ওয়ার্ডের বীর শহীদদের ধারাটাকে আমরা যাতে জীবন্ত রাখতে পারি সেটার জন্য চেষ্টা করতে হবে।